সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো অতি সাধারণ, অনেক সময় যখন বড় মাছ বা মাংস খেতে ভালো লাগে না, তখন এই ছোটো চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের ঢেঁড়স দিয়ে ছোটো চিংড়ি মাছের তরকারি রান্না করে দেখাবো। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রান্নার রেগুলার তেল দিচ্ছি। এখন আর একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, সাথে আমি কিছু ছোটো চিংড়ি মাছ কেটে রেখেছি, ওইটা ভিতরে একটু লবণ আর একটু হলুদ মেখে রেখেছিলাম। এখন পেঁয়াজ আর এই চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিব, তারপর মশলা মিক্স করব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব, হলুদ পাতি এক চামচ, মরিচ পাতি এক চা চামচ, ধনিয়া পাতি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ, আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচ। এখন এটা আমি একটু মিক্স করে মশলাটা তেলের সাথে ভেজে নিই। আমার এখন মশলাটা তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা একটু কষানো হোক, তারপর পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে 10-15 মিনিট রান্না করব, মাঝে মাঝে একটু হালকা নেড়ে দেবো, কারণ ঢেঁড়সটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় বা গলে যায়। এই জন্য অল্প আস্তে দুই সাইডে আঁচল ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিব আসছি 10 মিনিট পর। এখন আমি ধনে পাতা দিয়ে দিব আর কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এখন আর 5-6 মিনিট রাখবো, তারপর চুলার গ্যাসটা অফ করে দিব। আমার ছোটো চিংড়ি দিয়ে ঢেঁড়স মাংস, ঢেঁড়সের তরকারি কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।